তোমরা সবাই জানো যে আমি আগের দিনে ভিডিও করে রাখি, তাহলে নতুন করে কিছু বলার নেই। তোমাদের সবাইকে বলি হ্যাপি সানডে, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো সকালবেলায় ফুরফুর ফুরফুর করে মানে টুকলি বেরোচ্ছে, ও ফোনের রিংটনটাও বেজে উঠেছে সেই সময়। মানে বামন কল করেছে যে আসো আসো আসো, আমি গাড়িতে তোমাকে তুলে নেব। তারপরে টুকলি হাঁটতে শুরু করলো, বলে এই রাস্তাটা চেনো, এই রাস্তাটা চেনো। আমার তো মনে হলো ওই রাস্তাটা এরকম করে দেখছে আর এরম করছে, এরম করে দেখছে আর এরম করছে। বেশি একদম ড্যাব 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 করে রাস্তাটার দিকে তাকাতে পারছে না। কারণ কি জানো, ওই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা, ওই বাড়িগুলো হচ্ছে মানে ওই বাড়ি বাড়ি নয়, ঠিক কোয়ার্টারগুলো হচ্ছে সেই কোয়ার্টার যেখানটায় হচ্ছে টুকলি এত বছর বসবাস করেছে। বলছে খুব গরম, খুব গরম। কিন্তু এত গরম কেন লাগছে? আগে তো বলতো যে অগ্নি মানে অগ্নিতে রয়েছে, টিনের ঘর, খুব গরম। কিন্তু এখানটায় তো তপোবন, তপোবনেও এত গরম লাগছে। লোডশেডিং ওই বাড়িতেও হতো, এই বাড়িতেও হতো, লোডশেডিং সব জায়গায় হচ্ছে। তা দর্শক বন্ধুরা, আমাদের এখানটায় খুবই কম লোডশেডিং হয়। একদিন লোডশেডিং হয়েছিল গতকাল, তাও আধ ঘন্টার জন্য, দুপুর বেলাটায়, মানে 1:45 থেকে 2:15 পর্যন্ত। বুঝতে পেরেছি দর্শক বন্ধুরা, মানে কি বলতো, মানে কি এমনিতেও রান্নাঘরে রান্না করছি সবসময়, কি আমরা থোড়ি পাখার তলায় রয়েছি? কিন্তু স্নান করে গিয়ে খাবো সেই সময়টা হয়ে গেছে, এই আর কি কাণ্ড। যাই হোক, তো ঠিক আছে, চলে এসছে, কোনো ব্যাপার না। তো কথা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় প্রচুর প্রচুর লোডশেডিং হচ্ছে, কিন্তু টুকলি তো আছে তপোবনে বাস করছে। ওরে বাবা, এদিকে আমাদের সবসময় শেখায় হেলদি খাবার, হেলদি খাবার প্যাকেটে করে নিয়ে চলে এসছে, কি কি বেশ একটা এনেছে, হ্যাঁ, ওটস, মশালা ওটস। ওরে বাবা, সেইটা আবার হাফ প্যাকেট করেছে, আর অল্প একটুখানি রান্না মানে অল্প একটুখানি বাটিতে নিয়ে বলছে, তোমরা দেখে বুঝতে পারছো না, তোমরা দেখে বুঝতে পারছো তো কোনটা আমার? তোমরা তো জানো আমি খুব কম খাই, আমি খুব কম খাই। আর কেন কি, আমি তো খুব রোগা, যার কারণে আমি কিন্তু খুব কম খাই। হ্যাঁ, বলছি সকালবেলা আমরা জানি যে ব্রেকফাস্টে একটু বেশি করে খেতে হয়। কথা আছে যে ব্রেকফাস্ট তুমি অনেক বেশি খাও, লাঞ্চ খাও একটুখানি, আর ডিনার তো আরোই কম। মানে সেখানটায় ব্রেকফাস্ট এইটুকু খাওয়ার কি মানে আছে? তো যাই হোক, খেলো, তারপরে হচ্ছে নিবুকি শরবত বানাচ্ছে, ঠাকটাক 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 করে। কে আবার বলেছে যে আন্টি আমার অ্যানিভার্সারি কিন্তু মানে উইশ করে দিও, তাই অ্যানিভার্সারিটা উইশ করো। আর সে নাকি বলেছে মানে আমাকে এমন আশীর্বাদ করবে যেন তোমাদের মতন যেন আমি জড়িটা, মানে তোমাদের মতন যেন আমার জড়িটা হয়। হ্যাঁ, তোমার জড়িটা হবে। দেখো এগুলো কিন্তু সবই এই যে যে কথায় আছে, যে কপাল চার আঙ্গুলের, চার আঙ্গুলে যা লেখা থাকবে তাই হবে। ঠিক আছে, কেন ওই আন্টি আঙ্কেলের মতন কেন? তোমার তো বিয়ে হয়েছে, তুমি কি সুখী নও? ও আন্টি আঙ্কেলের মতন তোমাকে সুখ চাই, আন্টি আঙ্কেলের মতন সুখ খুঁজতে হবে না? সে লিখেছে যে ধন্যবাদ, মানে মেয়েটির হয়তো স্বামী হয়তো হয়তো বামনের মতন কথা শোনে না, বুঝলে না? হলে এই আন্টি আঙ্কেলের মতন বিশেষত্ব কি আছে? মানে এখানে তো আঙ্কেল সেইভাবে কথা কোনো দাঁড়ায় না, আন্টি যা বলছে আঙ্কেল সেইটাই করছে, আঙ্কেল বলছে অথচ আন্টি করছে, এই জিনিস এখানে দেখতে পাওয়া যায় না। আন্টির যেটা ভালো লাগে সেটা আসে, আন্টি যেটা চায় আজকে বানাবে সেটা হয়, খুব কম খুব কম হয় যে যেটা বামুন বলে সেই জিনিসটা হয়। আন্টি সবসময় চুজ, আন্টি সবসময় পছন্দ। আন্টির যেরকম ডাল, ডালের সাথে বড়ি ভাজা, এটা টুকলি কিন্তু খুব পছন্দ করে, ঠিক সেই জিনিসটাই কিন্তু বানায়। ঠিক আছে, যেটা সে নিজে পছন্দ করে সেই জিনিসটাকেই কিন্তু সে বানায়। আচ্ছা, যেমন কিনা ধরো তোমরা বলবে হ্যাঁ তুমি বেশি বলছো, এই করছো সেই করছো, আমি কিন্তু বেশি ভুল বা এইসব বোকার জন্য বসিনি, বেশি ভুলবো কি না? তোমরা জানবে যে আমাদের বামুন চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আমার মতন, সেম আমার মতন চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। কিন্তু সেই চিংড়ি মাছ ও হয়তো কত বছর হয়ে গেছে ও খায়নি, কত বছর হয়ে গেছে,
তার কারণ হচ্ছে আগের যেখানে থাকতো সেখানেও বারবার বলতো যে চিংড়ি মাছ আমি করতে পারি না, নিচ থেকে দিয়ে গেছে, চিংড়ি মাছ খেলে তো মানে চিংড়ি মাছ নাকি ওনার ধরলেই অ্যালার্জি হয়ে যায়। আরে বাবা, গ্লাভস পরে চিংড়ি মাছটাকে করবি তাহলে আবার অ্যালার্জি কিসে? হ্যাঁ, সেই বামুনের এখনো পর্যন্ত তোমরা দেখেছো কখনো, কখনো দেখেছো কোনো কিছুতে চিংড়ি মাছ ব্যবহার করতে? তোমরা কিন্তু দেখোনি। আমি কতদিন টুকলির কাছে এই রিকোয়েস্টটা করেছি যে আমাকে ডাব চিংড়ির রেসিপি দেখাও, তুমি এত কিছু রেসিপি দেখাও, এত কিছু রেসিপি তুমি চুরি করো, এরোরটা দেখে থেকে বানাও আর কি, ঠিক আছে, চুরি ঠিক না, এরোরটা দেখে থেকে তুমি বানাও, কিন্তু ডাব চিংড়ির রেসিপিটা আমি কবে থেকে দেখতে চেয়েছি, মানে কত মাস থেকে। এটা দেখতে চাওয়ার দুটো কারণ, একটা হচ্ছে আমি ওটা দেখে নিজে একটু ইয়ে করব, কীভাবে বানাতে হবে অভিজ্ঞতাটা নেব, হ্যাঁ, আর দ্বিতীয়ত বামুনের খাওয়া হবে, এইটাও হচ্ছে আমার একটা কারণ। কই হয় তুমি ওরকম হতে চাও টুকলির মতন? ও দেখো, তোমাকে যদি ওরকম ভালোবাসা বা ওরকম যদি রিলেশন তোমাকে রাখতে হয় না, তাহলে তোমাকে অনেক কিছু জীবনে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে, পারবে তো? জানি না তোমার সন্তান আছে কিনা, সন্তানকে কিন্তু ছাড়তে হবে, ছেড়ে ভালো থাকতে হবে, সে যেই জিনিসগুলো ভালো খায় ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু তোমাকে খেতে হবে, পারবে তো খেতে? পারবে তো তাকে ছেড়ে খেতে? ঠিক আছে, তার কথা তুমি যে ভালোবাসো তাকে সেটা তুমি শুধু ভিডিওর মাধ্যমে বলবে, তুমি যদি ভিডিও না করো তাহলে তুমি প্রতিবেশীকে, বন্ধু পরিজনকে বলবে যে আমি ভালোবাসি, আমার খুব মনে পড়ে, অথচ সেই জিনিসগুলোই তুমি বাড়িতে খাবে, পারবে তো করতে? পারবে তো? যদি পারো তাহলে ভালো, আর শুধু ওরকম ভালো থাকার জন্য না, তোমাকে অনেক সম্পর্ক ত্যাগ করতে হবে, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সব সম্পর্ক ত্যাগ করতে হবে, তবেই তুমি ভালো থাকবে, স্বার্থকপর হতে হবে তোমাকে। জীবনে যদি স্বার্থকপর হতে শেখো তাহলে তুমি খুব ভালো থাকবে, কারোর সাথে রিলেশন রাখবে না, শুধু হাম তুম ট্যা 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 এক কমরে মে বন্দে হ্যায়, এটা করতে হবে, মানে তুমি, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, বাস, মাঝখানে আর কেউ আসবে না, এরকম তোমাকে রিলেশন বয়ে নিয়ে যেতে হবে, কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না, না তোমার বাপের বাড়ির লোকের সাথে রাখবে, না বামনের বাপের বাড়ির লোকের সাথে, মানে সরি, তোমার তোমার স্বামীর বাপের বাড়ির লোকের সাথে রাখবে, মানে তোমার দুই পক্ষে রাখা যাবে না, শুধু তুমি অর্ডার করবে, এইটা আনা হবে, আমার এইটা ভালো লাগে, আমি এটা খাবো, আমি যখন যাব তখন আমাকে এগিয়ে দিতে হবে, আমার গরম লাগবে তাই আমি পাখার তলায় শোবো, আমার গরম লাগবে তাই আমি এটা করব, মানে সবসময় আমি আমি আমি, আমার আমিকে জাগিয়ে তুলতে হবে, আমার আমিকে, আমিত্বটাকে বেশি প্রাধান্য দিতে হবে, পারবে? নিশ্চয়ই তুমি পারবে, বা তোমারও হয়তো মনে এই শখটা জেগেছে, তাহলে কিন্তু তুমি খুব সুখী থাকবে তার সাথে। হ্যাঁ, না তুমি যদি এর থেকে বেশি সুখ খুঁজতে চাও, মানে জানি না তুমি কতটা সুখী আছো, তুমি আশীর্বাদ করেছো ওরকম, তাহলেও তোমাকে কিন্তু তোমার স্বামীকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেবে, কোনো সমস্যা নেই, আবার একটা বাচ্চা কোনো ছেলে, তবে তোমার ভাগ্যে, ওই যে বললাম ভাগ্যে থাকতে হবে, ওরকম তোমার কথা শুনে উঠবে আর বসবে, উঠবে আর বসবে, সেরকমটা করতে হবে। আর তার সাথে তোমাকে বাইরে গিয়ে, তোমার যদি যোগ্যতা থাকে ভালো চাকরি থাকে করবে, টিউশন টিউশন করবে যদি যোগ্যতা থাকে, আর যদি যোগ্যতা না থাকে তাহলে লোকের বাড়িতে গিয়ে রুটি করবে বিকালবেলায়, সকালবেলায় গিয়ে রান্নার কাজ করবে, ঠিক আছে, তারপরে বলবে হম দোনো দো প্রেমী দুনিয়া ছোড় চলে শহর কি রস্মে কো দশমে চলে। বাবা, আমি আবার গান করতেও ভয় পাই। যাই হোক, এই এই অনেক কিছু আছে, তোমাকে এই ভালো থাকার রহস্য এবং টিপস আমি তোমাকে দিয়ে দিলাম। তারপরে যাই হোক, কথা হচ্ছে অনেক কিছু বলা হয়ে গেল, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ওই তো ওই কি রান্না হলো দেখিয়ে দিল, তারপরে বিকাল বেলায় মানে
ফুরফুর ফুরফুর হাওয়া, এমনি এমনি কিন্তু বেলা 12টার সময় গরম, 1টার সময় গরম, 4টার সময় হেভি নাকি ঠান্ডা হাওয়া। সেই সময় ফুলকপির তরকারি আর ভাত করলো, ঠিক আছে, তো সেই আর কি। কারণ বামুন বলে দিয়েছে, বামুনের তো আবার ঠিক নেই কোন দিন রুটি খাবে কোন দিন ভাত খাবে, ফুলকপির তরকারিটা মটরশুঁটি দিয়ে মানে এক ঘর। আবার বলছে আমি না ফ্রোজেন রেখেছি, বুদ্ধিমানের কাজ করেছি। হ্যাঁ আমিও তো রেখে দিই, দেখেছিস কিরকম সারা বছর ফ্রোজেন রাখলে সারা বছর খাওয়া যায়, এইটা একটা সুবিধা। আর টমেটো দিদির টমেটো, তোর বাজারটা তো বেশ ভালো, বাড়িতে বয়ে দিয়ে যায়, বাপরে বাপ, বৌদি নেমে তোকে মনেও ভি করেই দেয় যে মানে সেও জানে, বাজারওয়ালা বলে ছোট করাটা ঠিক না, সেও জানে যে এই তরকারিতে এইটা দিয়ে দেয়, এই তরকারিতে এইটা দিলে বেশ টেস্ট হয়, যার কারণে ওকে মনে করে দিয়েছে টমেটো। তুই নিলি না কেন, টমেটোটা নিতেই পারতিস অনায়াসে। যাই হোক, ন্যায় ঠ্যায় নিয়ে ওইসব করে টোরে যাবে, আর কিছু দেখাতে পারছে না, কারণ এরপরে এনার্জি থাকে না। আবার আমাকে কিরকম টোন কাটছে দেখো। এরপরে আবার তোমরা বলো যে আমি কন্ট্রোভার্সি করি, আমি খুব বাজে। আমি ভিডিওতে বলেছিলাম, মানে আমার ব্লগ ভিডিওগুলো ফলো করে, ইভেন আমার মনে হয় সব ভিডিওগুলোই ফলো করে, যাই হোক, তো আমার ব্লগ ভিডিও তো অবশ্যই ফলো করে। তো আমি একদিন একটা ব্লগ ভিডিওতে বলেছিলাম, এর মধ্যেই, ঠিক আছে, দু একদিন পুরনো ব্লগ ভিডিও দেখলেই তোমরা বুঝবে যে এই তো গরম, গরমে হাসফাস অবস্থা, পাচ্ছি না, তার মধ্যে আবার পাখা বন্ধ করে ভিডিও করতে হয়। সত্যি কথা তোমরা জানো তো, পাখা চালিয়ে যদি ভিডিও করি, ভিডিওর মধ্যে ঘট 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 একটা আওয়াজ আসে, সেই সাউন্ডটা কিন্তু আমাদের নিজেদেরও কানে বাজে, শুনতে ভালো লাগে না। তার জন্য দেখবে রান্না করার সময় আমরা ওই মানে পিওর ভয়েসটা রাখতে পারি না, কারণ ওই গরম, এক তো গরম, তার মধ্যে খটখট 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 রান্নার ওই কড়াইয়ের আওয়াজটা এই গরমে নেওয়া যায় না, ওই জন্য ভয়েস ওভারে কাজ চালিয়ে দিতে হয়। আর কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে তো আগে তো আমি গরমের মধ্যেও পাখা বন্ধ করে কত কষ্ট করেছি গত বছর, তোমরা দেখেছো, এখন না এসি এসছে, তো সেই সময় পাখা চালিয়ে ভিডিও করলে প্রচণ্ড সাউন্ড আসতো, এরকম কত হয়েছে, আমি দুই তিন মানে কাট করে করে ভিডিও করেছি যাতে সাউন্ডটা ভালো আসে। কন্ট্রোভার্সি ভিডিও কি, একটা জায়গায় তোমরা নির্দিষ্ট মন দিয়ে শুনছো, সেই জায়গাটার সাউন্ডটা আমার ভালো করে যাতে তোমাদের কান পর্যন্ত পৌঁছায়, সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আর ব্লগ ভিডিওতে যতটা পারি পাখাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরেও পাখা এই যা গরম পড়েছে 43 ডিগ্রিতে, সে সময় কখনো কখনো পাখার তলায় রইলাম, পাখাটা বন্ধ করাটাও সবসময় পসিবল না, আমি তো একা থাকি না, তো সেই কারণে তখন কিন্তু মোটামুটি সাউন্ড চলেই আসে, এই হচ্ছে ব্যাপার। মানে আমাকে এটা টোন কাটলো, হ্যাঁ টোন কাটছে বলেই তো, ওই যে এত বাতিল্লা দিয়েছে যে তপোবনে থাকি, তপোবন তপোবন, তপোবনের মধ্যেও এত গরম কাজ করছে, তপোবনের মধ্যেও মানে এত গরম কাজ করছে যে খালি গরম গরম, ওই বাড়ির মতনই 3-4 বার করে শরবত খেতে হচ্ছে, আর পার্থক্য কি। আবার বলছে এই যে ফ্রুট জুস, ফ্রুট জুসের ইয়েটাতে তেল লাগলাম, ভালো ভালো, বেশি ফ্রুট জুস ওই খাস না, ফ্রুট জুস যদি খেতে হয় ওই যে যেই ছেটা আসে সবজি ফবজি দিতে, বা বাজার থেকে ফল কিনে আনবি, তরমুজ, তরমুজের রস করে খাবে, ওইটা অনেক উপকার, মিক্সির মধ্যে মানে ঘুরিয়ে নিয়ে চাটনিতে ছেঁকে টাকটাক টাকটাক করে খেয়ে নিবি। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।